আজ বানাবো চিকেন কারি অন্যরকম ভাবে। তো প্রথমেই এর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি 30 থেকে 40 মিনিট মতো। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 4 থেকে 6 কোয়া হচ্ছে কাজু কুচি আর আদা কুচি আমি 1/2 ইঞ্চি আর 4 থেকে 6টা হচ্ছে রসুন আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর মিক্স করে রাখা যে পেস্টটা সেটাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেল অল্প যখন ছাড়তে শুরু করবে তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাভয়েডও করতে পারেন এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে। তো এখানে আমি 20 মিনিট মতো ঢেকে রেখেছি। এরপর ঢাকনা খুলে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন চিকেন কারি।